অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে নগরের নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, যাচ্ছে তার কাছে। আসন্ন ঈদকে সামনে রেখে খুলনায় জাতীয় ভোক্তা অধিকার খুলনার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন মার্কেটে অভিযান চালানো হচ্ছে এবং এসব মার্কেটে বিশেষ করে গার্মেন্টস পণ্য ওভার রেটে বিক্রি হচ্ছে কিনা, অতিরিক্ত মূল্য বিক্রি হচ্ছে কিনা, পাশাপাশি স্টিকার ব্যবহার করা হচ্ছে কিনা, এসব কিন্তু আজ সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনার পক্ষ থেকে বিভিন্ন দোকানে এবং শপিং মলে অভিযান চালানো হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা নিউ মার্কেট সংলগ্ন সেভ অ্যান্ড সেভে। এখানে আমরা দেখছি ভোক্তা অধিকারের যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানকার যারা এই শপিং মলটির মালিক পক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং কোনো অনিয়ম আছে কিনা সেগুলো আসলে দেখার চেষ্টা করছেন। বিশেষ করে মূল্য তালিকা আসলে প্রদর্শন করা হচ্ছে কিনা বা ধার্যকৃত মূল্যের অধিক মূল্য রাখা হচ্ছে কিনা, এছাড়া কিন্তু মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য রয়েছে কিনা, এসব বিষয়গুলো আসলে তারা দেখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার খুলনা বিভাগীয় উপপরিচালক ভোক্তা অধিকার মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সঙ্গে, একটু তার কাছে জানার চেষ্টা করব আজকের অভিযানে যে একটু জনাব ইব্রাহিম হোসেন যদি একটু জানতে চাই যে আজকে আপনারা যে অভিযানগুলো পরিচালনা করছেন এখানে আসলে কী কী বিষয় দেখছেন, ঈদকে সামনে রেখে কী কী বিষয় আসলে সামনে আসছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের মহাপরিচালক মধ্যে গতকালকে এই যে সুপার শপগুলো আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করেছে এবং সেই প্রেক্ষিতে আমাদের একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো এরকম যে সুপার শপগুলো যারা এই গার্মেন্টস আইটেম প্লাস হলো কসমেটিক্স বা এই ধরনের যে আইটেমগুলো বিক্রি করেন তারা মানে দেশি পণ্য বিদেশি বলে বা বিদেশি পণ্য দেশি বলে এই ধরনের কোনো মিথ্যা ডিক্লার বা অসত্য তথ্য দিয়ে কোনো পণ্য বিক্রি করছেন কিনা বা কোনো পণ্যের মূল্য ট্যাম্পারিং করছেন কিনা, হ্যাঁ এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক আমাদের নির্দেশনা মোতাবেক আজকে আমরা ছুটি দিনেও এই কাজটা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। তো এই মুহূর্তে আমরা আজকে এই খুলনা নিউ মার্কেটের একটা সুপার শপে আসি আর কি। যেখানে আসলে এসেছেন এখানে যা যা দেখলেন এখন পর্যন্ত কোনো অনিয়ম পেয়েছেন কি না এবং এর পরবর্তীতে আপনাদের কী কী কার্যক্রম রয়েছে? হ্যাঁ, এখানে আমরা অনেকগুলো আইটেম দেখেছি, তো সেগুলোর মোটামুটি বেশিরভাগই ঠিক আছে, তবে একটা প্যান্টে আমরা দেখেছি ওটা বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু মূল্যটা লেখা আছে রুপিতে, কিন্তু এটা আমাদের যেটা নিয়ম সেটা হলো আমাদের দেশে যে কোনো প্রোডাক্ট বিক্রি হতো সেটা টাকাটা অবশ্যই মানে টাকায় থাকার কথা, আর যেহেতু প্রোডাক্টটা মানে আমাদের দেশে তৈরি সেখানে রুপিতে মূল্যটা দেওয়া মানে এখানে একটা ক্রেতাকে বিভ্রান্ত করার একটা ইন্টেনশন আছে আর কি। ধন্যবাদ দর্শক। যেমনটি শুনছিলেন খুলনার এই অভিযান কিন্তু শপিং সুপার শপ সহ এর পাশাপাশি কয়েকটি জায়গাও যাওয়ার কথা রয়েছে এবং এখানে বিশেষ করে ঈদকে সামনে রেখে যে গার্মেন্টস পণ্য রয়েছে এসব পণ্যে কোনো অনিয়ম রাখা হচ্ছে কি না, অনিয়ম করা হচ্ছে কি না, এই বিষয়গুলো কিন্তু আসলে ভোক্তা অধিকার সামনে রেখে দেখছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ যে অভিযান তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত।